আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো কই মাছ ভুনা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি করতে হবে। এখানে আমি চারটা কই মাছ নিয়েছি, এভাবে আমি কেটে নিয়েছি কই মাছটাকে। এতে করে কই মাছের গায়ে মশলাটা ভালোভাবে ঢুকবে। মেরিনেশন করার জন্য এখানে সামান্য লবণ দিয়ে নিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়ে নিচ্ছি, হাফ চামচ মরিচ দিয়ে নিচ্ছি। এবার আমি মাছটাকে ভালোভাবে মশলার সাথে মেখে নেব। ভালোভাবে মশলার সাথে মাছটাকে মেখে নিতে হবে। আমার মশলাটা মাখা হয়ে গেছে, এবার আমি মাছটাকে 10 মিনিটের জন্য মেরিনেশন করব। এর ফাঁকে আমি আপনাদের একটা পেস্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাজনা বাটা, এটাও পেঁয়াজ বেরেস্তা জিরে গুঁড়ো আর সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ড করে পেস্টটা করে নিয়েছি। এটাতে এটা মাছে দিলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর সামান্য লবণ ছিটিয়ে নিচ্ছি। এতে করে মাছ ভাজার সময় তেলটা গায়ে উঠে আসবে না। আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি একসাথে সব ভাজবো না, দুইটা করে ভাজবো। আমি এইভাবে দুইটা মাছ দিয়ে ভেজে নিচ্ছি, এক পাশ 2-3 মিনিট করে ভাজবো। এবার আমি অন্য পাশ উল্টিয়ে নিচ্ছি, এটাও 2-3 মিনিট ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এবার আমি একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, 2টা পেঁয়াজ কুচি করে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব, বেরেস্তা করব না। হালকা ব্রাউন আসা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে আসছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছি 1 চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1/2 চামচ। পেঁয়াজ আদা রসুনের কাঁচা কন্দটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। এর কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে নেব। এখানে আছে মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2।
চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিব টমেটো। আমি দুইটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা অনেক সুন্দর হবে। আমি টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে উঠে এসেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে নিব। এবার আমি মশলার সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দুই পাশ উল্টিয়ে ভালোভাবে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি মাছটাকে 5 মিনিটের জন্য কষিয়ে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন মাছটা 5 মিনিট পর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আমি 1 কাপ দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নিতে পারেন। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য আবারও মাছটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে ভাজনা বাটাটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ভাজনা বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে আমি মাছটাকে 10 মিনিটের জন্য কুক করব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার মাছটা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। আমি ইজিভাবে করার চেষ্টা করেছি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী সব রেসিপি আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।